মিডিয়ার অন্তহীন প্রোপাগান্ডা আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। আমাদের অজান্তেই ম্যাস মিডিয়ার মায়াজালে আটকে পড়ে একসময় অবশ হয়ে যায় আমাদের অনুভূতিগুলো। আমরা অচেতনভাবে ভাবতে শুরু করি মুসলিমদের রক্ত সস্তা আর অন্যদের রক্ত দামি। সিরিয়া, বার্মা, কাশ্মীর, ইরাক, আফগানিস্তান, মিশর, আরাকান, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, পৃথিবীর নানা প্রান্তরে মুসলিমদের নিয়মমাফিক হত্যা করা হয় প্রতিদিন। অবস্থা এমন হয়ে গেছে যে ডজনের বেশি নিহত কথাটা বিশেষ কোনো অর্থ আমাদের কাছে আর নেই। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা অবশ হয়ে গেছি। আমাদের বিবেকের পাল্লায় কয়েক ডজন মুসলিমের লাশ তেমন কোনো ভারী মনে হয় না, কারণ আমরা প্রতিদিন দেখি ম্যাস মিডিয়া ভাবলেশহীন মুখে মুসলিম নিধনের খবর দিয়ে যাচ্ছে। দিকে দিকে মুসলিমদের খুন করা হলেও সবাই এটাকে ধরে নিয়েছে স্বাভাবিক হিসেবে, যেন এতে চিন্তিত হবার কিচ্ছু নেই, উদ্বিগ্ন হবার কিচ্ছু নেই, এটাই রুটিন। অন্যদিকে একজন কাফির মারা গেলে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো পৃথিবী। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সৈনিক গিলাদ শালিত যখন বন্দি হয় তখন ইসরায়েলে কী ঘটেছিল? সেনাবাহিনী আর বিমানবাহিনী পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গাজার উপর, হত্যা করেছিল 1000-এর বেশি মুসলিমকে, কারাগারে বন্দি মুসলিমদের উপর চালাচ্ছিল নতুন সব টর্চার, আর এই টর্চারগুলোর নাম দিয়েছিল শালিতের জন্য শাস্তি। শালিতকে বন্দি বিনিময়ে চুক্তি হবার আগে ফিলিস্তিনের শত শত মুসলিমদেরকে বন্দি করেছিল ইহুদিরা। এই সব কিছু করা হয়েছিল শুধুমাত্র একজন ইহুদি সন্ত্রাসীর জন্য। ওরা আসলে আমাদের একটি মেসেজ দিচ্ছিল, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে গেঁথে দিচ্ছিল এই বার্তা, একজন ইহুদি বন্দির দাম হাজার হাজার মুসলিমের প্রাণের চেয়ে বেশি। তাদের একজন তো পত্রিকার কলামে লিখেও বলেছিল, অনস্বীকার্য সত্য হলো আমাদের একজনের দাম ওদের হাজার জনের সমান। অন্যদিকে 2013 সালের এক কালো দিনে মিশরে হত্যা করা হয় হাজারের বেশি মুসলিমকে। হত্যাকাণ্ড চালায় মিশর রাষ্ট্র, সেনাবাহিনী ও প্রশাসন, যে রাষ্ট্র আর সেনাবাহিনীর দায়িত্বই ছিল সিনাই উপত্যকায় চালানো ইসরায়েলি আগ্রাসন এবং হত্যাকাণ্ড জবাব দেওয়া, সেই সেনাবাহিনী আর রাষ্ট্র ব্যস্ত মুসলিম নিধনে। ফ্রান্সের একজন নাগরিক যখন মুসলিমদের হাতে বন্দী হয় তখন মিডিয়ায় মাথা খারাপ হয়ে যায়, এক্সক্লুসিভ কাভারেজ চলে দিন রাত, আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে চলে কনফারেন্স, সেমিনার, এই সেই আরও কত কি। তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হবার আগে এই উৎকণ্ঠা কমে না। অন্যদিকে শুধু আমেরিকান দূতাবাসের কাছে বিক্ষোভ করার কারণে তিউনিশিয়াতে আহত হয় কয়েক ডজন মুসলিম, বন্দি করা হয় আরও কয়েকশোকে। কোনো মূর্খ সেকুলারিস্ট কিংবা মুক্তমানা যখন ইসলামকে আক্রমণ করে তখন সে পশ্চিমের চোখের মণি হয়ে যায়, সত্যের মশালধারীকে নিয়ে শুরু হয়ে যায় আদেক্ষেতা, তার জন্য চলে আসে ইউরোপের ভিসা, রাতারাতি সে বনে যায় বিজ্ঞানী কিংবা মহান চিন্তক। আজ যে কোনো আরব কিংবা বাদামি চামড়ার মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় হলো ইসলামকে আক্রমণ করা। এটা করে ফিরিঙ্গি বাবুর জাতে ওঠা যায় একেবারে শর্টকাটে। এসব লোকের ব্যাপারে শরিয়ার বিধান কী সেটা আমাদের আলোচনার বিষয় না, তবে অবশ্যই কিছু প্রশ্ন এখানে আসে, এ ধরনের মানুষদের নিয়ে পশ্চিমাদের এত মাথা ব্যথা কেন? তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায় কেন শুধু হেঁধে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? আমেরিকান সেনারা যখন আফগানিস্তানে আমাদের মুসলিমদের ভাইদেরকে হাতের আঙুল কেটে নেয়, হত্যা করার পর তাদের মৃতদেহ জ্বালিয়ে দেয়, তাদের লাশের উপর দাঁড়িয়ে প্রস্রাব করে, তাদের শরীরের গোশত নিজেদের কুকুরদের খেতে দেয়, তখন তো টু শব্দটি শোনা যায় না। তখন কেন পশ্চিমারা কথা বলতে ভুলে যায়? আন্তর্জাতিক সম্প্রদায় তখন কোথায় থাকে? মানবতার গালভরা বলি তখন কোথায় হারিয়ে যায়? বরং এসব ব্যাপারে আমেরিকান সেনাবাহিনীর বক্তব্য জানতে চাওয়া হলে তারা বলে, তারা ভাবলেশহীন মুখে জবাব দেয়, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ওরা আমাদের রক্ত নিয়ে তামাশা করে, কারণ মুসলিমদের রক্ত ওদের কাছে সস্তা, পানির চেয়েও সস্তা। এ তো গেল ওদের কথা, কিন্তু আমাদের কী অবস্থা? আমাদের কাদের নিয়ে চিন্তিত হওয়া উচিত? সিরিয়া, আরাকান, কাশ্মীর কিংবা পূর্ব তুর্কিস্তানে খুন হওয়া মুসলিম শিশু কিংবা ধর্ষিত হওয়া নারী, নাকি ওইসব পশ্চিমা লোকজন যাদেরকে নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্প্রদায় আর মিডিয়া? কোন রক্তের মূল্য আমাদের কাছে বেশি? প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অ্যালব্রাইটকে প্রশ্ন করা হয়েছিল, এ যুদ্ধে 500,000 ইরাকি শিশু প্রাণ হারিয়েছে, এই যে 500,000 শিশুর জীবন দিতে হলো, যুদ্ধের লাভ ক্ষতি হিসেবে তা কি উপযুক্ত মনে করেন? জবাবে সে বলেছিল, আমার মতে এটা বেশ কঠিন একটা সিদ্ধান্ত, তবে আমরা মনে করি বিনিময়ে আমরা যা পাচ্ছি তার তুলনায় দাম ঠিকই আছে। অর্থাৎ আমেরিকান সাম্রাজ্য প্রসারের জন্য যদি 500,000 মুসলিম শিশুকে হত্যা করতে হয় তবে তাই যথেষ্ট, তাই কর লাগবে, এতে ওদের কোনো সমস্যা নেই, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এমন সিদ্ধান্ত নিতে পারে ওরা। এই হলো আমাদের শত্রুদের নৈতিকতার অবস্থা, ওরা যুদ্ধ করে এই নিয়মে। আবু গোরাইব আর গোয়েন্দা নামক নারকীয় নির্যাতনের নতুন করে ছবি প্রকাশিত হতে দেখলে নিশ্চিত থাকবেন,
এগুলো আমেরিকার প্রশাসনের অজান্তে বের হয়নি, বরং ওদের সম্মতি নিয়েই মিডিয়া এগুলো প্রচার করেছে। এসব ছবির মাধ্যমে ওরা আমাদের একটি মেসেজ দিতে চায়, ওরা আমাদের মনোবল ভেঙে দিতে চায়। ওরা চায় আমরা যেন নিজেদেরকে তুচ্ছ এবং মূল্যহীন মনে করি। এই ছবিগুলো দেখিয়ে কাফিররা আসলে আমাদেরকে বলছে, ও মুসলিম, এই যে দেখো, আমরা তোমাদের ন্যাংটা করে গলায় শেকল দিয়ে ঘোরাচ্ছি, আমাদের একজন নারী সৈনিক শেকল ধরে টানছে, আর তোমরা তার পেছনে কুকুরের মতো হামাগুড়ি দিতে বাধ্য হচ্ছ। এই হলো আমাদের সামনে তোমাদের অবস্থা, উলঙ্গ অপমানিত। এই হলো আমাদের ক্ষমতা, তোমরা আমাদের কাছে কুকুরের চেয়েও অধম। এখন কি করবে করো, যা পারো করে দেখাও, পারলে আমাদের ঠেকাও। দিনের পর দিন মিডিয়া থেকে আমাদের যখন এই মেসেজগুলো পাই, তখন এই ছাপ পড়ে আমাদের চিন্তার উপরে। দিনের পর দিন আমরা যখন মুসলিম নিধনের স্বাভাবিক হিসেবে উপস্থাপিত হতে দেখি, আর আগ্রাসনের প্রতিরোধকে সন্ত্রাস হিসেবে দেখি, তখন ধীরে ধীরে সেটা আমাদের মাথায় গেঁথে যায়। এই বিষয়গুলো আজ আমাদের এতটাই প্রভাবিত করেছে যে মিশরকে যখন শতাশত মুসলিম হত্যা করা হচ্ছিল, তখন আমাদের মধ্যে অনেকে সেটাকে সমর্থন করেছিল। এর ফলে জনজীবনে নাকি আবার স্বাভাবিক হবে। অথচ এ সময় শুধু মুসলিমদের হত্যা করা হচ্ছিল না, বরং হত্যার পর অনেকের দেহে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, হাসি তামাশা করা হচ্ছিল মুসলিমদের মৃতদেহ নিয়ে। মিডিয়ার চতুর মেসেজিং আমাদের মনকে প্রভাবিত করে। অবচেতনভাবে আমরা বিশ্বাস করতে শুরু করি যে মুসলিমদের জান সস্তা, মুসলিমদের রক্ত মূল্যহীন, আর কাফিরদের জান মাল সম্মান খুব দামি কিছু একটা জিনিস। আর এভাবে একসময় আমাদের পুরো চিন্তাভাবনা বদলে যায়, হিসেব নিকেশ উল্টো হয়ে যায়। মুসলিমদের রক্ত আমাদের কাছে সস্তা হয়ে যায়, আর কাফিরদের রক্ত দামি। মুসলিমদের হত্যা করা হবে, আমাদের মা বোন স্ত্রী কন্যারা ধর্ষিত হবে, আমাদের সন্তানরা পঙ্গু হবে, অনাথ হবে, নিহত হবে, এটাই স্বাভাবিক। কাফির মরলে সেটা অস্বাভাবিক, মুসলিম মার খাবে এটাই স্বাভাবিক, মুসলিম প্রতিরোধ করলে পাল্টা আঘাত করলে সেটা অস্বাভাবিক। আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদের নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই আমরা, প্রতিরোধ আর প্রতিশোধের স্বপ্ন দেখতেও ভুলে যাই। কখন যেন অভিযোগের তীর তাক হয় আমাদের দিকে, সবসময় আশঙ্কায় থাকি। যখন একজন কাফিরের কোনো ক্ষতি হয়, তখন আমরা রক্ষণাত্মক হয়ে যাই, কাফিরের আগে আমরা ছুটে যাই নিন্দা জানানোর মুখস্থ স্ক্রিপ্ট নিয়ে, পাশে কাফির কিছু বলে। আমার ভাই বোনেরা, এই মনস্তাত্ত্বিক আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে হবে, এই মনস্তাত্ত্বিক বিচ্যুতির ব্যাপারে সতর্ক হতে হবে। সামরিক আগ্রাসনের চেয়েও মনস্তাত্ত্বিক আগ্রাসন বেশি ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু তাআলা শরিয়াহ একজন মুসলিম জীবনের দাম কতটা সেটা মনে রাখতে হবে। মুসলিমের জান মাল সম্পদের নিরাপত্তা শরিয়াহের সবথেকে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। যদি আপনি জানতে চান কোন রাষ্ট্র আসলেই শরিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, তাহলে সেই রাষ্ট্র মুসলিমদের রক্তের মূল্য কত সেটা দেখুন। সত্যিকারের ইসলামিক রাষ্ট্রে প্রতিটি মুসলিমের জীবন সম্পদ এবং সম্মান সুরক্ষিত থাকে। যখন সে আক্রান্ত হয়, তখন তার প্রতিরক্ষা এগিয়ে আসে রাষ্ট্র। যখন কেউ তার অধিকার ছিনিয়ে নেয়, রাষ্ট্র তখন সেই হামলাকারীর কাছ থেকে তার অধিকার ফিরিয়ে আনে। আর আমরা এই শরিয়াহ এবং এমন ইসলামী রাষ্ট্রের দিকে আহ্বান করি। আজকের তথাকথিত উন্নত বিশ্বে গর্ব করে বলে, তারা নাকি মানবাধিকার রক্ষার সেনাবাহিনী পাঠায়, কিন্তু এর চেয়ে অনেক বেশি মহান দৃষ্টান্ত রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারীর পর্দা সরিয়ে দিয়েছিল। প্রতিবাদে একজন মুসলিম এগিয়ে আসে, তাকে হত্যা করে ইহুদিরা। এই অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে পুরো কায়নুকা গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিলেন, তারপর মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। আজ যখন আমাদের মুসলিম বোনেদের ধর্ষিত হওয়ার খবর শুনবেন, তখন দৃষ্টান্তের কথা মনে রাখবেন। হুদাইবিয়ার সন্ধির আগে গুজব ছড়িয়ে পড়ে, মক্কার মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছ থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন, ইতিহাসের এই ঘটনা বাইয়াতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ। মুতার যুদ্ধের আগে গাসসান গোত্রে যখন বসরায় পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে, তখন তিনি এক সেনাবাহিনী পাঠান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এক অসম যুদ্ধ হবে, কাফিরদের সংখ্যা ছিল অসংখ্য, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও বাহিনী পাঠিয়েছিলেন, কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব, একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি রেখে যেতে চেয়েছিলেন। মাআন গোত্রের গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি খ্রিস্টধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন, তখন তাকে হত্যা করে রোমানরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে পাঠান। ইসলামী রাষ্ট্র আর কেউ একজন মুসলিমের চেয়ে বেশি মূল্যবান না, এমনকি
যেসব মুসলিম খলিফারা জুলুম করতেন তারাও শত্রুর সামনে মুসলিমদের রক্তের এই পবিত্রতা টিকিয়ে রাখতেন। আব্বাসী খলিফা আল মুতাসিম জালিম শাসক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু একজন মুসলিম নারী যখন রোমানদের হাতে বন্দী হওয়ার পর চিৎকার করে বললেন, ও মুতাসিমা, হে মুতাসিম, তুমি কোথায়? তখন একজন মুসলিম নারীর জন্য তিনি এক সেনাবাহিনী পাঠিয়েছিলেন। কিছু মূর্খ মুতাসিমের সাথে আজকের শাসকদের তুলনা করতে চাই। তারা বলতে চায় মুতাসিম জুলুম করত, আজকের শাসকেরাও জুলুম করে, তাই তারাও একই শ্রেণীর, তাদের প্রতি আমাদের আচরণ একই রকম হওয়া উচিত। কি নির্বোধের মতো কথা! হে মুতাসিমের মতো চিৎকার আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর নানান কোনায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের নির্যাতিত মনেদের আর্তনাদ। সেই আর্তনাদের ধ্বনি আজকের এই শাসকদের কানে পৌঁছে, কিন্তু তা তাদের হৃদয়কে স্পর্শ করে না। অন্যদিকে সেই মুসলিম নারীর আর্তনাদ স্পর্শ করেছিল মুতাসিমের হৃদয়কে। একজন মুসলিম নারীর চিৎকারে প্রকম্পিত হয়েছিল মুতাসিমের বুক, জ্বলে উঠেছিল আগুন। কিন্তু আজ হাজার হাজার মুসলিম মনের চিৎকার শোনার পর ওই সব শাসকদের অন্তরে মর্যাদাবোধ, ক্রোধ আর প্রতিশোধ স্পৃহা জাগে না। যখন নাভার রাজ্যে খ্রিস্টানরা আন্দোলসের তিনজন মুসলিম নারীকে বন্দী করেছিল, তখন তাদের মুক্ত করার জন্য একটি বাহিনী পাঠিয়েছিল আল হাজবিন মনসুর। তাই ইউরোপে তাকে সম্মান করত, ভয় পেত। তার মৃত্যুর পর যখন ইউরোপে উৎসব করছিল, আজকের কোনো শাসক মারা গেলে কাফিররা উৎসব করবে? বরং ওই শাসকদের যখন কি অসুস্থ হয়ে পশ্চিমা তার জন্য প্রাইভেট জেট পাঠিয়ে দেয়, তার চিকিৎসার ব্যবস্থা করা হয় ইউরোপের সেরা হসপিটালে, যেন সুস্থ সবল করে তাকে আবার মুসলিমদের খুন করতে আর আল্লাহ সুবহানু তাআলার দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো যায়। মুসলিমদের রক্তের প্রকৃত মূল্য আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। আমাদের জানতে হবে শরিয়াহ একজন মুসলিমের রক্ত কতটা মূল্যবান। আল্লাহ সুবহানু তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সম্মান ও মর্যাদা সম্পর্কে কি বলেছেন সেটা জানতে হবে, পরস্পরকে জানাতে হবে। আল্লাহ সুবহানু তাআলা বলেছেন, আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে, আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন, তার জন্য বিশাল আজাব প্রস্তুত রাখবেন। সূরা আন-নিসা 29। হাদিসে এসেছে, যে তার ভাইয়ের দিকে কোনো অস্ত্র ত্যাগ করে ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে যতক্ষণ না সে তা রেখে দেয়। সহিহ মুসলিম 2616। অন্য হাদিসে এসেছে, অন্যায়ভাবে একজন মুসলিমকে হত্যা করা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কম গুরুতর। ইবনে মাজা 2619। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন, যদি মুসলিমের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি হয়, তাহলে কেন তিনি কাফিরদের উপর প্রতিশোধ নেন না? কেন তিনি এই অত্যাচারী কোনো কাফিরদেরকে শাস্তি দেন না? এর প্রশ্নের উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে শাস্তির জায়গা হিসেবে তৈরি করেননি, বরং তিনি দুনিয়াকে তৈরি করেছেন পরীক্ষার জায়গা হিসেবে। আর পরিপূর্ণ পুরস্কার ও শান্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কিয়ামত দিবসে আমি সুবিচারের মানদণ্ড স্থাপন করব, তারপর কারোর প্রতি এতটুকুও অন্যায় করা হবে না। কারোর কর্ম যদি সরিষা দানা পরিমাণও হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। যদি কেউ একজন মুসলিমকে হত্যা করার আগে তার গালে চড় দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তাকে হত্যা এবং চড় দুটোরই হিসেব নেবেন। কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করার আগে তাকে অপমান করে, তাহলে এই হত্যা এবং অপমান দুটোর হিসাবই আল্লাহ সুবহানাহু তাআলার সামনে তাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর আখিরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি, আর দুনিয়ার জীবন তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা হাদিদ 20। আজ আমরা উম্মার উপর যে নির্যাতন দেখছি সেটা আমাদের কাছে অসহ্য, অসহনীয় মনে হয়ে, কিন্তু আখিরাতের শাস্তির তুলনায় এটা কিছুই না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না, তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। সূরা আল-ফাজর 25-26। তিনি আরও বলেন, আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেল গাফিল মনে করো না, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত, যে দিনের ভয়ে আতঙ্কে চোখ পলকহীনভাবে তাকিয়ে থাকবে। সূরা ইব্রাহিম 42। যে আখিরাতের কথা স্মরণ করে হৃদয়কে শান্ত করবে না, এ দুনিয়ার বাস্তবতা তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। আমাদের সব সময় মনে রাখতে হবে মুসলিমদের রক্ত অনেক অনেক বেশি দামি। যতই নির্যাতন, ধর্ষণ আর হত্যার খবর আসুক না কেন, হতাশ হওয়া যাবে না, অবাস হওয়া যাবে না। মুসলিমদের সম্মান এবং তার রক্তের মূল্যর কথা মনে রাখতে হবে। মিডিয়া যতই দেখাক না কেন, ওদের সম্মান, ওদের মূল্য আমাদের চেয়ে বেশি, বিভ্রান্ত হওয়া যাবে না। কাফিরদের রক্ত আর আমাদের রক্ত কখনোই সমান নয়। মুশরিক আর মুমিনের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক নয়।
হিসেব কাফির আর তাদের মিডিয়া ঠিক করে দেওয়া মাপকাঠিতে হবে না, হিসাব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত মাপকাঠিতে।